পুলিশি তৎপরতায় গ্রেফতার হলো তিন গরু পাচারকারী সহ গরু বোঝায় একটি লরি ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি থানার দোমহরি মোড়ে সূত্রের খবর বুধবার ভোর রাতে ময়নাগুড়ি থানার দোমহনি মোড়ে গরু বোঝা একটি লরিকে আটক করে ময়নাগুড়ি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গরু নিয়ে যাওয়ার কোনো বৈধ কাগজ না থাকায় তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং গরুগুলিকে খোয়ারে পাঠানো হয়। অভিযুক্তদের নাম লাবু হোসেন, এনামুল হক ও সৈদুল হক। তিনজনেই জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বাসিন্দা। অভিযুক্তদের এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়। এই গরুগুলো কোথা থেকে আর কারা দিয়ে গেল? কোথা থেকে এলো বলতে পারলাম না কিন্তু কালকে রাত্রে থেকেই আসলে আর কি। বুঝতে পারলা? কে দিয়ে গেল? কে পুলিশ দিয়েছিল? পুলিশতে পুলিশ দিয়ে বলছিল যে দেখাশোনা করো। তো এতদিনও বলছিলো যে পরে দেখাশোনা করো তো এটুকুই বলছিল আর কি কোন থানার পুলিশ দিয়েছে ময়নবাড়ি থানার পুলিশ দিয়েছে